পরশু হানিমুন অনেক কিছুই তো হবে। আমার ছেলেটাকে মারার জন্য এত বড় প্ল্যান করেছিলে তোমরা, ভালো হবে না, তোমাদের ভালো হবে না কিছুতেই, এ আমি বলে রাখলাম। আমি জানি না কেন তোর মতন মেয়ের সাথেই বারবার এরকম ভাগ্যের খেলা হয়। তোর সব মনের ইচ্ছে পূর্ণ হোক মিন্দি, আমি জানি তোর মনের মধ্যে কি চলছে। কাউকে কিছু বলো না ভালো দিদি, কিছু বলো না কাউকে। আপনার কোথায় এসে গেছি? এসে গেছি, হ্যাঁ এটাই তো গঙ্গারামপুর। ওই লোকটা তো বলেছিল নদী পার করে গঙ্গারামপুর, তার মানে আমার শহরের বাবু এখানেই কোথাও আছে। দাদা দাদা শুনুন না প্লিজ, দাদা বলছি এইরকম দেখতে কাউকে এখানে আশেপাশে কোথাও দেখেছেন আপনি? ইনি তো আমাদের গায়ের জমিদার বাবুর ছেলে যিনি হারিয়ে গেছিলেন। না দাদা আপনার কোথাও একটা ভুল হচ্ছে, একটু ভালো করে দেখুন না ছবিটা দেখুন। হ্যাঁ দেখেছি দেখেছি, ইনি জমিদার বাবুরই ছেলে। কি বলছেন এসব আপনি? হ্যাঁ ইনি তিনি, আমরা সবাই জানি সেটা।